এইসব কি কি ভেবেছো নাকি তুমি? কাকে জিজ্ঞেস করে বানাচ্ছো? আপনার জন্য কফি বানিয়ে সাহায্য করবো বলে ভাবলাম, ভুল করেছি আন্টি। আন্টি? বাংলার শাশুড়ি মাকে আন্টি বলে? বাপরে, তুই কফি বানা, চাকুশি বানা, দে আমায়, ছেলেকে দিয়ে আসি আমি। সুধা, কি বলছো জিজ্ঞেস করি, আমি কি কফিটাও দিয়ে আসি? হ্যাঁ, দিয়ে আয় দিয়ে আয়, তুই গিয়ে দিয়ে আয়। ও, থ্যাংক ইউ ভেরি মাচ। আর তুমি বসো না প্লিজ। আমি কিছু সন্ত্রাসবাদীদের ছবি দেখাই। তোমাদের বাড়িতে যারা আছে তাদের কেউ এর মধ্যে আছে কি না দেখে একটু বলো তো। দেখো, এটাই ও লোকটা। এদের মধ্যে দুজন আছে, যাদের কথা তুমি বললে তারা কিন্তু খুবই ভয়ানক সন্ত্রাসবাদী। ওরা কোন উদ্দেশ্যে তোমার বাড়িতে ঢুকে বসে আছে জানি না। সেসব জানা পর্যন্ত তুমি যে আমার কাস্টডিতে আছো সেটা যেন কেউ না জানে। ঠিক আছে। ও মা, এটা কি এতটা কেটে গেছে? ও, এটা না, ও কিছু না, এমনি। আমি তো দেখিনি এটা। হ্যাঁ, ছাড়ো। 1 মিনিট। আহ, কোনো ব্যাপার নয়। না 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 না, আমি কোনো মতে এতে রাজি হব না। এ বিয়ের আগে এসব অভ্যেস ঠিক নয়। কি মা, তুমিও কাটা ঘায় নুনে ছেটে দিচ্ছ। কার লেগেছে কোথায়? দেখ আমায়। আরে, আমি তো খেয়ালই করিনি। সে কি রে? মা, তোমায় বলেছিলাম না, হলো গতকালই মেয়েটা অনেক বড় ঝামেলায় ফেসে গেছিল। যখন ওকে বাঁচিয়ে নিয়ে এলাম তখন আঘাতটা লেগেছে। ও কিছুদিন আমাদের বাড়িতে থাকবে এনকোয়ারির জন্য, তারপর ওকে ওর বাড়ি পৌঁছে দেব। তাই নিজে থেকে যা খুশি ভেবে কনফিউজ করো না। এই ব্যাপার, এইটুকুই। সত্যি শুধু এইটুকু, আর কিচ্ছু ছিল না। আর কি না, মানে আর কি? ব্রাভো মিস্টার কার্তিক। থ্যাংক ইউ স্যার, এটা খুবই সাহসী অপারেশন ছিল স্যার। কালকে যা ডিটেইলস দিয়েছিলেন, ওকে আই কল ইউ ব্যাক। স্যার, ওটা প্রিন্ট আউট স্যার, এতে ফটোকপি অ্যাড করে দিয়েছি। যারা ধরা পড়েছে তারা কিসের জন্য ল্যান্ড করেছে? কোনো ক্লু পাওয়া গেছে? ওদের ধরে কোনো লাভ হয়নি স্যার, ওরা শুধু কানেকশনটাই ব্যবহার করেছে। সো হোয়াটস দ্য নেক্সট স্টেপ? আগে কলকাতায় গিয়ে ওখানে কি চলছে সেটা আমি জেনে নি। তাহলে সেই মেয়েটা? ও আমার কাস্টডিতে থাকবে। ওর ফ্যামিলিতে কেউ দেখে নিলে কিন্তু রিস্ক হয়ে যাবে। ডোন্ট ওয়ারি স্যার, আই উইল টেক কেয়ার অফ ইট। ওকে, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ স্যার। এইভাবে চেঁচালে আমরা ঘুমাবো কি করে? আজ একদিন জেগে গল্প লেখো, কাল বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়ো। কি বললে? গল্প লিখতে হবে? হ্যাঁ, দেখো এদের দেখো, বেশি চেঁচামেচি করলে আমি চেন টেনে গাড়ি থামিয়ে দেব। হ্যাঁ ঠিক আছে ঠাকুমা, 12টা অবধি আমরা কথা বলবো, তারপর যদি আপনি চেন ওটানেন তাও আমরা জাগবো না। তাহলে তার জন্য 12টা অবধি আমাকেও জাগতে হবে? কি হলো মা? কলেজে কিছু মেয়ে আছে বাবা, কি চেঁচামেচি করছে বলে কি না, আমাকেও 12টা অবধি জাগতে। এরম বলছে? হ্যাঁ। হ্যালো, কে ওখানে? ডিস্টার্ব না করে ঘুমাবে সবাই? ওই দেখ, নতুন হ্যান্ডসাম আওয়াজ আসছে। ঠাকুমা, কে কথা বললো, তোমার ছেলে নাকি? হ্যাঁ, আমার ছেলে, কিন্তু এখন আমি ঠাকুমা হইনি। ঠাকুমা, তোমার ছেলেকে আমাদের দেখাও। কিরকম অসুখের মতো কথা বলে। এই চল, ঠাকুমাটা বেশ রেগে যাচ্ছে, ওই হ্যান্ডসাম বয়কে মুরগি। আরে চল চল চল। আরে এসো এসো, তোমরা এখানে বসে পড়ো, বসে পড়ো, এদিকে বসো। হ্যাঁ স্যার, আপনি কি নাস্তিক নাকি? না, আপনাকে দেখে তো হিন্দু মনে হচ্ছে, আর আপনার ওয়াইফকে দেখে মুসলিম মনে হচ্ছে। না না, সেরকম কিছু নয়, উনি একাই কলকাতা যাচ্ছেন, সেফটির জন্য ওনার প্যারেন্টস আমার মায়ের সঙ্গে ওনাকে পাঠিয়েছেন, বাকি ওনার আর আমার মাঝে কোনো সম্পর্ক নেই। আই এম স্টিল অ্যান এলিজিবল ব্যাচেলর। স্যার, আপনি আজ অবধি কাউকে ভালোবেসেছেন কি? কাউকেই না। এই স্যার, কারণ এখনো পর্যন্ত তোমাদের মতো কোনো গ্ল্যামারাস গার্লকে দেখিনি। চিন্তা করবে না স্যার, তোমরা সবাই আছো তো। তোমরা সবাই একসাথে বললে কি করে হবে? তো আড়াগোড়া করো না মেয়েরা, কেউ একজন ডিসাইড করো, আমার ছেলের পছন্দ হলে আমারও পছন্দ। স্যার স্যার, সরি স্যার, আপনাকে কনফিউজ করছে সবাই, অ্যাকচুয়ালি আমার ওই বলতে দিচ্ছে না। স্যার, ও অলরেডি ম্যারিড স্যার, ওর স্বামী আচার বিক্রি করে স্যার, অ্যাকচুয়ালি সবাই আমার হয়ে কথা বলছে স্যার। স্যার, আমি কলেজে অ্যাথলেটিক চ্যাম্পিয়ন।
স্যার আপনি যাকে খুশি ভালোবাসুন, কিন্তু অ্যাথলেটিক মেয়েটাকে ভালোবাসবেন না। ও যদি অন্য কাউকে নিয়ে পালিয়ে যায় না, তাহলে ওকে ধরে ধরতে পারবেন না আপনি। এখন আমাকে কি বলছো মা? দাঁড়া, ওনে একজন সিদ্ধান্ত নাও, সবাই রাজি হলে কি করে হবে? ওকে স্যার, একটা আইডিয়া আছে। সবার নাম চিটকুটে লেখা হবে। সিস্টার চুপচাপ বসে আছে, উনিও একটা চিটকুট পেক করুক। লটারিতে যার নাম আসবে তাকেই আপনি বেছে নেবেন। ওকে না সিস্টার, এই নাও নাম লেখো, নাম লেখো। আমার উপর রেগে আছো? এটা তোমারই লকেট তাই না? কি হলো স্যার, আমাদের অ্যাপ্লিকেশন দিতে বলে আপনি ওনাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিলেন? একজন আইজির বাড়িতে টেরোরিস্ট লুকিয়ে আছে এই কথাটা লিক আউট হলে শহরের ল অ্যান্ড অর্ডার বিগড়ে যাবে। ওদের রাউন্ড অফ করতে হবে। ওদের রাউন্ড অফ করে ধরে ভেতরে ঢোকানো খুব সোজা, কিন্তু এরকম করলে শুধু ওরাই ধরা পড়বে। ওদের উদ্দেশ্য দিল্লি, ওখান থেকে নেটওয়ার্ক আরম্ভ হয়েছে। ওরা এখানে কেন এসেছে আর ওদের উদ্দেশ্যই বা কী, এসব জানতে হবে আগে। মিস্টার কুমার স্বামী আসুন। নমস্কার সাহেব। ও ওনাদের বাড়িতে রাঁধুনির কাজ করে। নমস্কার সাহেব। আমি কোনো অপরাধ করিনি, ওরা সন্ত্রাসবাদী এটা আমি জানতাম না সাহেব। ছোট মালিকের বন্ধু ভেবে ওদেরকে আমি খাবার বানিয়ে দিতাম সাহেব। আমাকে ধরে নিয়ে এসেছে, আমার খুব ভয় করছে, আমি এরকম জায়গায় কখনো আসিনি। ওরা সুরক্ষিত থাকুক আপনি কি চান না? নিশ্চয়ই চাই সাহেব। তাহলে যা বলছি শুনুন। ঠিক আছে। সো মোহাম্মদ আলী সেন্ট্রাল জেলে নেই? ইয়েস, ওনাকে কোনো স্পেশাল জেলে রাখা হয়েছে। আইজিকেই গিয়ে জিজ্ঞেস করি? আইজিকে আমরা ডাইরেক্ট জিজ্ঞাসা করি, কি বলবে সে? শিবা জিজ্ঞেস করলে উনি নিশ্চয়ই বলবেন। আমি আমি কি করে হঠাৎ করে বাবাকে? আমরা আরম্ভ করব, মাঝে তুই জিজ্ঞেস করবি। গুড আফটারনুন আঙ্কেল। গুড আফটারনুন। গুড আফটারনুন আঙ্কেল। গুড আফটারনুন। তোমরা সেন্ট্রাল জেলে গেছিলে, তা কেমন লাগলো? নিশ্চয়ই বেশ ভালো লেগেছে তোমাদের। নিশ্চয়ই আঙ্কেল, আর সত্যি বলতে কি আমাদের অনেক কাজেও লাগবে। আঙ্কেল, ওইসব কয়েদিরা কেমন আছে, আমরা কি দেখা করতে পারি? তার জন্য অনেক ফর্মালিটি আছে, ওরা সবাই সেপারেট জেলে থাকে অ্যাডিশনাল সিকিউরিটির সঙ্গে। ওদের সাথে দেখা করে কথা বলতে পারি? না, ম্যাটার বাইরে এসে যাবে, তাই কাউকেই ভেতরে অ্যালাউ করা হয় না। ড্যাডি, রিসেন্টলি মোহাম্মদ আলী নামে টেরিস্টকে ধরা হয়েছে, তাকে কোথায় রাখা হয়েছে? ওকে, ইটস আ প্রফেশনাল সিক্রেট। সরি মাই সন, তুমি কেন, কাউকে আমি এই ব্যাপারটা বলতে পারবো না। এই ব্যাপারটা নিয়ে তুমি কিন্তু আর কোনো কথা বলবে না স্যার। ফাইলস। ওকে স্যার। নমস্কার। স্পেশাল জেলে রাখা হয়েছে সন্ত্রাসবাদী মোহাম্মদ আলীকে। মোহাম্মদ আলীর ওপর যা কেস আছে সেই কেসের এনকোয়ারি শুরু হয়েছে। স্পেশাল পুলিশ ডিপার্টমেন্ট দ্বারা একটা ঝুঁকিপূর্ণ অপারেশন করে তাকে ধরা হয়েছিল। স্পেশাল জেলে রাখা মোহাম্মদ আলীর নামে যেই কেস রেজিস্টার হয়েছে সেই সব ডকুমেন্টস আগামী 15 তারিখের মধ্যে সাবমিট করার আদেশ দিয়েছেন স্পেশাল জাজ। মোহাম্মদ আলীকে যে আইজি মানিকলাল স্পেশাল জেলে রেখেছেন উনি কয়েদির সুরক্ষা সম্বন্ধে বলেছেন। মোহাম্মদ আলী কত বড় সন্ত্রাসবাদী সেটা আমরা সকলেই জানি, তাই স্পেশাল সিকিউরিটি অ্যারেঞ্জ করা হয়েছে। তদন্তকারীদের সঙ্গে কনসাল্ট করে ফাইনাল ডিসিশন নেওয়া হবে। স্যার, গতবারও একজন আইজি এরকম চেষ্টা করেছিলেন কিন্তু ওনাকে মেরে ফেলা হলো। এখন এরকম হওয়ার কোনো সুযোগই নেই। এই কেস যারা হ্যান্ডেল করছে সেই অফিসারদের সঙ্গে আলোচনা করে সম্পূর্ণ সুরক্ষার ব্যবস্থা নেওয়া হয়েছে। স্যার, ওকে যে রাখা হয়েছে সেই স্পেশাল জেল কোথায়? সরি, ইটস হাইলি কনফিডেনশিয়াল। নো, মোহাম্মদ আলী কোর্টে যাওয়ার আগে আমাদের ওর সাথে দেখা করতেই হবে। কোথায় রাখা হয়েছে সেটাই তো জানি না, আমরা জানতে পারবো। তার একটা রাস্তা আছে। আমরা জানবো কি করে। বলছি তো।
আমি কলকাতা থেকে কথা বলছি। ওখানে রুম নাম্বার 18 তে ফার্স্ট ইয়ারের সুধা আছে, তাকে একটু ডাকুন না। আপনি কে? আমি ওর মা কথা বলছি। ম্যাডাম, আমি ওয়ার্ডেন কথা বলছি। ফার্স্ট ইয়ারের সমস্ত স্টুডেন্টস এডুকেশনাল ট্যুরে সুরাটে গেছে, আসতে 10 দিন লাগবে। সে ফিরলে আপনি ফোন করেছিলেন, জানিয়ে দেবো। হ্যাঁ, জানিয়ে দেবেন। আজ ওর জন্মদিন, ফোন করে ওকে বার্থডে উইশ করবো ভাবলাম, আর ও স্টাডি ট্যুরে সুরাতে গিয়ে বসে আছে। যাওয়ার আগে ওর একটা ফোন করে বলে যাওয়া উচিত ছিল। এসব তোমার আল্লাহদের পরিণাম, কখন ওকে বকা দাও না, তাই তো এরকম করে। নিজের মেয়ে তোরে বাবা। জানকি মামি মা, আসুন আসুন, কেমন আছেন আপনি? সব খবর ভালো? আমি ভালো আছি। পার্বতীর মন্দিরে আজ ওনার রথ টানা হবে, তাই আমি যাচ্ছি। তুমিও আসবে কি? এখন তো মেয়ের বিয়েও দিতে হবে। গণেশের গলায় যেই মালাটা থাকে সেটা নিয়ে সে বাড়ির চারিদিকে ঘুরিয়ে দিলেই হবে। হবু জামাই খুব ভালো মানুষ হবে, রামের মতো হবে, শাস্ত্রে লেখা আছে, বুঝেছো? আজ আমার মেয়ের সুধার জন্মদিন, এটা ভালো যাত্রা মনে হচ্ছে। আমি আসছি, 2 মিনিট। এক মিনিট মা। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, এই বাড়িটাই, তাই নাকি? অ্যাড্রেস ঠিক আছে, তাহলে অটো ধরে চলে এসো। কে ছিল, কে ছিল ফোনে, সুধা নাকি? না না, স্ত্রী অসুস্থতায় আরোগ্যরাজ স্বামী গ্রামে গিয়েছে। হ্যাঁ, ওনার স্ত্রীর শরীর ঠিক নেই, ফিরতে 1 মাস লেগে যাবে। আরে সে কি এরকম করলে কি করে চলবে, রান্নার লোক কোথায় পাবো? রান্না ততদিন রান্না করার জন্য নিজের বোনের ছেলেকে পাঠাচ্ছে, বাস স্ট্যান্ড থেকে সেই ফোন করেছিল, সেও ভালো রান্না করে। তোমার সমস্যা মিটলো?